আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করেছে, সেই সাথে কোন বিভাগে কতজন মৃত্যুবরণ করেছে তা এখন আপনাদের জানিয়ে দেব। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬০০৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬৫১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫৪৩ জনে। মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন এবং ৯৩ জন নারী। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় মৃত ২১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ৭৯ জন, বরিশাল বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছেন। শেষ করছি, আসসালামু আলাইকুম।